প্রথম বছরের সাফল্যের ধারাবাহিকতায় বন্দিপাঠশালা এবছরও নিয়ে এলো অফলাইন ভার্সিটি প্লাস গুচ্ছ অ্যাডমিশন প্রোগ্রাম। তোমরা যারা স্বপ্ন দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের স্বনামধন্য পাবলিক ইউনিভার্সিটিগুলোতে চান্স পাওয়ার, এই স্বপ্নের পথ মোটেও সহজ নয়। গত বছর 1865টি সিটের বিপরীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল 115,712 জন শিক্ষার্থী। হিসেব মতে প্রতি 1টি সিটের বিপরীতে লড়াই করেছে 62 জন শিক্ষার্থী। শুধু তাই নয়, ভার্সিটি গুচ্ছ এবং কৃষি গুচ্ছেও একই সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে থাকে। এই কঠিন পথকে সহজ করতে আমরা আছি তোমাদের পাশে। 21 ব্যাচের ক্ষেত্রে বন্দিপাঠশালা থেকে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা 690 জন। এছাড়াও কৃষি গুচ্ছ এবং ভার্সিটি গুচ্ছ সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে বন্দিপাঠশালা থেকে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা 4,000-এরও অধিক। এছাড়াও অফলাইন ভার্সিটির প্রতিটি শিক্ষার্থীর জন্য রয়েছে আমাদের নিজ হাতে তৈরি করা বন্দিপাঠশালার প্রথম ভার্সিটি অ্যাডমিশন বুক। আর এই বইগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যেন এই বইয়ের কন্টেন্টের আলোকে প্রতিটি ভার্সিটির পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। শুধু পড়াশোনা করে গেলেই হবে না, দরকার নিজেকে যাচাই করে নেওয়ার। এর জন্য আমরা রাখছি আমাদের নিজ হাতে তৈরি করা প্রশ্নে ডেইলি এক্সাম, উইকলি এক্সাম এবং মান্থলি এক্সাম। এবং তুমি কিন্তু 5টি ব্রাঞ্চে হাজারো শিক্ষার্থীর মাঝে নিজের অবস্থান জানতে পারবে। প্রতিটি এক্সামের সাথেই থাকছে সলভশিট। তোমার ভুলগুলোকে সংশোধন করতে তোমরা পাচ্ছ প্রতিটি এক্সামে স্পেশাল সলভশিট, এবং তোমার প্রস্তুতিকে আরও জোরালো করতে এই প্রথমবারের মতো বন্দিপাঠশালার প্রতিটি ব্রাঞ্চে থাকবে প্রাইভেট কেয়ারের ব্যবস্থা। 22 ব্যাচের শিক্ষার্থীদের জন্য এবছর আরও গোছানোভাবে আমরা ফার্মগেট, উত্তরা, শান্তিনগর, কুমিল্লা ও রংপুর এই 5টি ব্রাঞ্চে আমাদের অফলাইন ভার্সিটি প্রোগ্রাম পরিচালনা করব। বন্দিপাঠশালার প্রতিটি অফলাইন ব্রাঞ্চের সীমিত সংখ্যক সিটে তোমার ভর্তি আজই নিশ্চিত করে ফেলো। ভর্তি পরীক্ষায় তোমার স্বপ্ন পূরণ করতে দরকার হয় কঠোর পরিশ্রমের, আর সেই কঠোর পরিশ্রমের প্রভাবক হিসেবে আমরা থাকব তোমাদের সাথে। তো স্বপ্ন জয় সবার হবেই হবে।